তো সেলান্ডিয়ান সার্কেল। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ভবানীপুর ঐক্যদানের সামনে। এবার এদের চিন্তা ভাবনাকে সেটা প্যান্ডেলের ভেতর ঢুকে শেয়ার করবো। তার আগে দেখ বাইরেটা দেখো, অসাধারণ। এখানে রাস্তাটা পুরো আলপনা দিয়েছে আর সিলিংয়ের আলো, আর চারপাশে যেখানে যে প্যান্ডেলের ওয়াল সেটা তো মর্ত খুব একটা অন্য রকমের অভিজ্ঞতা এখানে হবে। আর একটা মানে অ্যাম্বিয়েন্সটা অসাধারণ, মানে বাইরের যে রোডটা আছে রোডটা পুরো হচ্ছে আলপনা দিয়ে আঁকা আছে। তো যা সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, দেখো। তারপর তো ভেতরে ঢুকে তোমার সাথে আমি প্যান্ডেল ভবানীপুর কলকাতা। তো এটা হচ্ছে এনাদের যে অফিস সেটা, আর এই দিকে হচ্ছে প্যান্ডেলটা। এবার প্যান্ডেলটা ঢুকি, প্যান্ডেলটা ঢোকার আগে বাইরেটা তোমার সাথে একটু শেয়ার করি। আর রাস্তা এখানে পুরো আলপনা দেওয়া হয়েছে, দেখো। হ্যাঁ, রীতিমতো এখানে ভিড়। এবার আমরা ভেতরে যাই, গিয়ে ভেতরে গিয়ে ভিড়ে উঠছি। এখানে একটা গ্রাম বাংলার পরিবেশ এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে শিল্প। দেখো খড় যে বেড়া হয় সেই বেড়া, এবং খড় দিয়ে এবার এখানে সামনে হচ্ছে মাটির একটা গোলা, এবং সেটাই আলপনা দেওয়া আছে। জাস্ট অসাধারণ। চলো ভেতরে গিয়ে আরও ভিডিও করছি। মানে কলকাতাতেও আমরা সবাই নাম করা জায়গা, নাম করা যেগুলো কয়েকদিন লোকে মুখে শোনা সেই সব প্যান্ডেলের পেছনে ছুটি, কিন্তু মানে কলকাতাতেও যে এরকম একটা সুন্দর উপস্থাপনা তৈরি করা যায়, মানে যেগুলো আমরা লোকে মুখে শুনিই না, তো সেই সব ভিডিওগুলো আমাদের চ্যানেলের তোমরা দেখতে পাবে। তো চ্যানেলটার পাশে থাকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, এরকম আরও অনেক ভিডিও পেতে। আর এখানে দেখো যে বাদ্যসঙ্গীত যেগুলো হয়, এখানে দেখো যে বাদ্যযন্ত্র যেগুলো হয় যেগুলো একতারা, সেগুলো এখানে রাখা হয়েছে। মানে একটা একটা আসর টাইপের, মানে গ্রাম বাংলার পুরোনো দিনের যে আসর সেটা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এবার হচ্ছে দেবী মূর্তির কাছে আছে, চলো সামনে। এবার প্যান্ডেলের সাথে সামঞ্জস্য রেখে এখানে দেবী মূর্তি করা হয়েছে, দেখো সেটাই দেখায়। আর জায়গার নাম যেহেতু ঐক্যতান, তো এখানে একতারা নিয়ে যে বাউল সঙ্গীত হয়, তো সেটাই এখানে হচ্ছে। তো সেটাই তোমরা জাস্ট ফিল করো, আবহ সঙ্গীত এখানে বাউল বাজছে, একতারার আওয়াজ পাচ্ছি আমরা কানে, তা সেটা নস্টালজিক পরিবেশ এখানে তৈরি হয়েছে। তো চলো দেখা যাক। তো এই যে দেয়ালে যে কাজগুলো দেখতে পাচ্ছি ওগুলো সব খড় এবং ছতরি দিয়ে করা হয়েছে, সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি। আর ঠাকুরটা দেখো। তোমাদের সাথে ভবানীপুর ঐক্যতানের পুরো যে ব্যাপার, মানে যে চিন্তাভাবনা সেটা শেয়ার করলাম, যে কংক্রিটের মধ্যে কলকাতাতে এক পুরো গ্রাম বাংলার পরিবেশ যদি ফিল করতে চাও, তো ভবানীপুর ঐক্যতানে তোমাদের আসতেই হবে। এখানে ধানের গোড়া থেকে শুরু করে যে সান্ধ্যকালীন যে বাদ্যযন্ত্র দিয়ে মিউজিক সেটাও এখানে তোমরা পাবে, এবং যে আবহ সঙ্গীত যেটা পাচ্ছে সেটা হচ্ছে বাউলের একতারা গান। তো যাহা আহা, এই কংক্রিটের মাঝে যে এক টুকরো গ্রাম বাংলা দেখে অনুভব করতে চাইলে তোমাদেরকে এই ভবানীপুর ঐক্যতানে আসতেই হবে। তো চলো ভিডিওটা দেরি না করে ভিডিওটা এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিও আসা অবধি আমাদের চ্যানেলের পাশে থাকো, চ্যানেলের সাথে থাকো। সো ওয়েলকাম টু সেলান্ডিয়ান সার্কেল। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পদ্মপুকুর বারোয়ারি সমিতির সামনে। তো আমি তোমাদেরকে বলেছি যে ভবানীপুরের কিছু ইউনিক পুজো তোমাদের সাথে আমি শেয়ার করবো, তো এইটা তার মধ্যে আর একটা। তো এই মুহূর্তে আমি পদ্মপুকুর বারোয়ারি সমিতির পূজা মণ্ডপের সামনে দাঁড়িয়ে আছি। রাস্তাটা জাস্ট ব্যাক ক্যামেরাটা মানে পিছনটা দেখো, জাস্ট অসাধারণ। যে সিলিংয়ে যে রাইসের চেন হয় পুরো রাইস দিয়ে পুরো পাড়াটা সাজিয়েছে, একটা অন্য রকমের লাগছে, এটা বলাই যায়। তো কথা না বাড়িয়ে চলো যাওয়া যাক, ভেতরে যাই আস্তে আস্তে তোমার সাথে শেয়ার করি। জাস্ট দুপাশের লাইটগুলো জাস্ট দেখ তোমার। Thank you.
যে দূর থেকে দেখি, দূর থেকে যতটুকু বোঝা যাচ্ছে যে ঠাকুরটা বিশাল বড়। তো চলো আমাদের থিমের ঠাকুর দেখে দেখে তার মাঝে যদি এরকম সাবেকি প্রতিমা দেখা যায় তো মনটা সত্যিই ভালো হয়ে যায়। আর প্রতিমা মানে এই যে সাবেকি প্রতিমা যে আমরা দেখি, আমাদের আমরা যে এত ভিডিও কভার করেছি কুমারটুলি থেকে, জাস্ট চোখ জুড়িয়ে যায় এখানে। তো এখানে জাস্ট তোমরা দেখো সৃজনের স্বপন সরকার এবং পদ্মপুকুর বারবারি সমিতি, সেটা হচ্ছে এনাদের ডায়াস। এবং এখানে হচ্ছে জাস্ট প্যান্ডেলটা দেখো, যা অসাধারণ। আর হচ্ছে প্যান্ডেল মানে ছোটোর ওপর সিম্পলের ওপর একটা খুব সুন্দর ইনস্টলেশন, আর ঠাকুরটা দেখে চোখটা আটকে যাবে এটুকু কথা আমি দিতেই পারি। তো চলো ভেতরে ঢুকে মনে সাথে ঠাকুরের সামনে থেকে পুরো ভিডিও করছি, জাস্ট চোখটা জুড়িয়ে যাবে এরকম ঠাকুরটাকে। আর ভেতরের যে আর্টগুলো আছে সেগুলো জাস্ট দেখো, মানে সিলিং বলো বা ওয়াল বলো, তোমাদেরকে ঠাকুরের সামনে নিয়ে যায় করে যে মারতি প্রতিমা আছে তার সামনে, জাস্ট চোখ আটকে যাবে এইসব প্রতিমার সামনে। মারতি প্রতিমার সামনে থেকে দর্শন করাচ্ছি দেখো, মানে ঠাকুরের মুখটাই এতটা স্নিগ্ধ যে চোখ আটকে যাবে। আর যে অলঙ্কারগুলো আছে সেগুলো বা যে চাকচিত্র সেগুলো সব গোল্ডেন কালার। আর প্রতিমাটা কোথায় সেটা তোমার সাথে শেয়ার করছি দেখো, প্রতিমা শিল্পী রাজীব পাল কালীঘাট রোড। ওয়েলকাম টু সেলান্ডিয়ান সার্কেল। আজকে যে ভিডিওটা তোমাদের প্রেজেন্ট করতে চলেছি সেটা হচ্ছে ভবানীপুর এলাকার কয়েকটা পুজো। তো এখানে ছোটো ছোটো পুজো হয়, কিন্তু পুজোগুলো কনসেপ্টগুলো ইউনিক হয়। তো সেই ইউনিভার্সিটির জন্য সেলান্ডিয়ান সার্কেল, এবং সেলান্ডিয়ান সার্কেল মানে ইউনিভার্সিটি, তো পরিপূরক একে অপরে। তো এখানকার যে মানে উপস্থাপনা প্যান্ডেলগুলোর সাথে সাথে যে রাস্তা বা চারপাশে আলো সেটা তো দেখার মতো। তো চলো আর কথা না বাড়িয়ে ভেতরে ঢুকিয়ে তো দেখি। এখন যেখানে দাঁড়িয়েছি হচ্ছে ভবানীপুরের জাগৃতি, এবং এর পরেরটা তো তোমার সাথে শেয়ার করবো। এখন ভবানীপুর জাগৃতিটা তোমাদের সাথে শেয়ার করছি, চলো কথা না বাড়িয়ে ভেতরে যাওয়া যায়। তো এটা হচ্ছে ভবানীপুর জাগৃতির পূজা মণ্ডপ, আর যেটা এদের রেশম শিল্প নিয়ে করা হয়েছে। এবং রেশম হচ্ছে মুর্শিদাবাদের বিখ্যাত, তো সেই মুর্শিদাবাদে হচ্ছে নবাবের শহর এবং এখানকার রেশম হচ্ছে বিখ্যাত। তো সেই রেশম শিল্প নিয়েই হচ্ছে এদের এখানে চিন্তাভাবনা। আর যে প্যান্ডেলটা দেখো, পুরো ওভারঅল যে এই কাজগুলো দেখতে পাচ্ছি এগুলো সব হচ্ছে রেশম দিয়ে তৈরি করা, বোনা হয়েছে। তো দেখো ওভারঅল তোমার সাথে শেয়ার করছি, এখানে যা কিছুই তোমরা দেখতে পাবে। আর এখানে যেগুলো ঝুলছে শাঁখা আর রিবন দিয়ে ইনস্টলেশন করা হয়েছে। চলো ভেতরে যাওয়া যাক, আর মাঝখানে ঢুকে একটা ইনস্টলেশনটা চোখে লাগানো। আর এখানে দেখো, এখানে যা কিছুই তোমরা দেখতে পাবে সব কিছুই রেশম দিয়ে করা হয়েছে। জায়গাটা তোমরা অনুভব করো, এটাই হচ্ছে আমাদের বাংলার ঐতিহ্য, বাংলার সংস্কৃতির যে সর্বধর্মের উৎসব এই দুর্গাপূজা। তো প্যান্ডেলের মধ্যে মা দুর্গা বিরাজমান, এবং সেখানে মুসলিম ধর্মের ইমামবাড়া এবং আল্লাহ আকবার সেগুলো হচ্ছে। তো এই যে সব কিছুর মেলবন্ধনই হচ্ছে ভারতীয়, তো সেটাকেই এখানে বোঝাতে চেয়েছে। আর দুর্গা প্রতিমার মধ্যেও সেই মুর্শিদাবাদের যে রেশম শিল্প যে যেটা নিয়ে এখানকার প্যান্ডেল, তো থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে এখানেও সেই মূর্তি মাতৃ প্রতিমাটা সেরকমই করা হয়েছে। আর এখানে ওয়ালগুলো হচ্ছে সুতোর কাজ করা আছে সব। এখানে সব সুতোর কাজ করেছে দেখো। আমাদের বিখ্যাত সেই শহর মুর্শিদাবাদ, যা নবাবী আমলে বাংলার প্রসিদ্ধ প্রশাসনিক কেন্দ্র। এখানে আবহ সঙ্গীতটা শুনে আমার মনে হলো যে এখানে থিমটা
এই নবাবের শহর মুর্শিদাবাদকে নিয়ে করা হয়েছে। যে মুর্শিদাবাদ হচ্ছে নবাবের শহর, তো সেখানে দেখো এখানে যে প্যালেসগুলো আছে সেগুলো তুলে ধরেছে সুন্দর কাজের দিয়ে। সমুদ্র তীরবর্তী এলাকা এই মরুভূমি গঙ্গা ব্রহ্মপুত্রের মোহনায় অবস্থিত।